ভারত সরকারের অধীনস্থ পরিবেশ বন আর জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অর্থ সাহায্য আর বিজ্ঞান প্রযুক্তিবিদ্যা আর পরিবেশ পরিষদের সহযোগত বাক্সার বরমাত অনুষ্ঠিত হল বহনক্ষম আর আবর্জনামুক্ত ইকো ক্লাব বিদ্যালয় চৌহদ শীর্ষক এক অতি সময় উপযোগী আর গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর জেলাভিত্তিক প্রদর্শনী। পরিবেশ শিক্ষা কার্যক্রমের অধীনত বাক্সা জেলার 35 বিদ্যালয়ের দুগারীক ছাত্র ছাত্রী অংশগ্রহণ করে এই প্রদর্শনী। মূলত শিক্ষানুষ্ঠান সমূহের ভিতর সৃষ্টি হওয়া আবর্জনা সমূহ অতুত পেলাই দিয়া বা জ্বলাই দিয়ার বিপরীতে তারপর কিবা এক লাভজনক অর্থাৎ পেলনীয় আবর্জনার সম্পদলে রূপান্তর করে পরিবেশ প্রদূষণ রোধ করাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য, যার এই কার্যসূচীটর নাম দিয়া হয়েছে বহনক্ষম আর আবর্জনামুক্ত ইকো ক্লাব বিদ্যালয় চৌহদ। এই অনুষ্ঠানতে ছাত্র ছাত্রী সকলে নিজেই প্রস্তুত করা বিভিন্ন সামগ্রী প্রদর্শন করে। অনুষ্ঠানটা আনুষ্ঠানিকভাবে মুক্তি করে বরমা সোয়ালী হাইস্কুলের প্রধান শিক্ষক দেওবা রামচিয়ারিয়ে। এই অনুষ্ঠানত উপস্থিত থাকে বাক্সা জেলার সমন্বয়ক দেবজিৎ বরার লগতে ভালে সংখ্যক জেলা পর্যায়ের প্রতিনিধি। আজি বাক্সা জেলার বরমা গার্লস হাইস্কুলত ডিস্ট্রিক্ট লেভেল এক্সিবিশন সাস্টেনেবল মডেল প্রজেক্টর উপর যখন প্রদর্শনী হয়েছে, ইয়াতে বাক্সা জেলার সিলেক্ট করে বা বাছনি করে 35 স্কুলে ইয়াত অংশগ্রহণ করেছে হাইস্কুলে, আর এওঁলোকে খুব উৎসাহে সাস্টেইনেবলের উপর সাস্টেইনেবিলিটির উপর বিভিন্ন ধরনের মডেল বস্তু প্রজেক্ট আনিছে, আর আমি এই গোটাই প্রোগ্রামটো সাপোর্ট করেছে মিনিষ্ট্রি অফ এনভাইরনমেন্ট ফরেস্ট এন্ড ক্লাইমেট চেঞ্জে, আর ইয়াক ডিস্ট্রিক্ট নোডেল হিসাবে এজেন্সি স্টেট নোডেল এজেন্সি হিসাবে ইমপ্লিমেন্ট করেছে আসাম সায়েন্স টেকনোলজি এন্ড এনভাইরনমেন্ট কাউন্সিল গভর্নমেন্ট অফ আসাম। আর বাক্সা ডিস্ট্রিক্ট এজ এ ডিস্ট্রিক্ট নোডেল এজেন্সি গ্রীন এনভাইরনমেন্ট ট্রান্সফর্মেশন অনুষ্ঠানটোয়ে এই গোটাই প্রোগ্রামটি ইয়াতে অর্গানাইজ করেছে। এই অনুষ্ঠানের উদ্দেশ্যটোয়ে হল যে আমি ওয়েস্ট ফ্রি কেম্পাস বা মানে ওয়েস্ট ফ্রি ইকো ক্লাব কেম্পাস বলে যদি স্কুল কেম্পাস আমি কেন ওয়েস্ট ফ্রি করব পো, আর আমার থ্রো স্কুল বা লড়াছালীর মাজেরে আমি সমাজলে কেন আমি এখন আবর্জনা মুক্ত এখন একটা পরিবেশ গড় দিব পো, সেইটে এই আজির বিশেষ অনুষ্ঠানটির উদ্দেশ্য। বিজ্ঞানের প্রতিটি লড়াছালী যথেষ্ট ইন্টারেস্টেড, তেওঁলোকক যেতিয়া বিজ্ঞানখিনি আমি সহজভাবে বুঝাই দিওঁ তেওঁলোকে যথেষ্ট ইন্টারেস্ট লয় আর নিজেও ইনভলভ হয়ে পড়ে। আজি ইয়াতে আমার পেলনীয়া আবর্জনা প্লাস্টিকের বিভিন্ন ধরনের সজাব পৰা বস্তু মানে রাখিব পৰা বস্তু বিভিন্ন ধরনের বস্তু বনাইছে। প্লাস্টিক আমি আবর্জনা কেন নিষ্কাশন করি ইকোব্রিক আর ইকোব্রিক বনাইছে, প্লাস্টিকত প্লাস্টিক বিভিন্ন প্লাস্টিক আমি এজাগাত কেন বহুত বেশি জমা করব পো সেইটি বনাইছে, প্লাস্টিকরপা আমি বিভিন্ন ধরনের ফুলের টাবে হোক ডাস্টবিন হোক বা টেবিল চেয়ারের আইডিয়াও মানে মানে আছে, তো সেইবিল বস্তু ইয়াতে আজি প্রেজেন্ট করেছে। আর এইফালে ভিজা আবর্জনাখিনিরপরাও যে আমি অতি উচ্চ নিউট্রিয়েন্ট থাকা ভার্মি কম্পোস্ট তৈয়ার করব পো সেই বিষয়ে যথেষ্ট সজাগ হয়েছে এতিয়া।